Assalamualaikum. Hello everyone. Finally, আপনাদের সবার favorite food life. নেন food life খান। খুশি? আপনাদের সবার favorite food life? আমি একটু আগে লাইভে ছিলাম, বলছিলাম যে আমি হচ্ছে 10 মিনিটের মধ্যে লাইভে আসতেছি। বাট দ্য থিং ইজ, এত পরিমাণ খাবার আমার সীমান্তর গুছাইতে জান বের হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে। সীমান্ত বলছে বিরক্ত হয়ে গেছে না, অ্যাকচুয়ালি ভাই এত খাবার, এত খাবার কি পাঠায় ভাই, এত খাবার ওয়াই। এখন কি ডেটা লাইট সাউন্ড অলোকে আছে কিনা বলেন তো। আমি জাস্ট শুধুমাত্র ড্রেস চেঞ্জ করে চলে আসছি, একটা খাবার রেডি করছি। এন্ড ইউ ওয়ান্ট বিলিভ যে কি পরিমাণ ফুড আমার সামনে, ঠিক আছে? পুরো টেবিল ভর্তি, আমার পুরো টেবিল ভর্তি খালি ফুড আর ফুড আর ফুড। আপনারা যারা জয়েন করবেন, জয়েন করে একটু সুন্দর করে লাইভটা শেয়ার করে দিন। এখন কোনো কিন্তু ইয়া নাই, কোনো কন্টেস্ট নেই, কিছু নেই, আমরা খাবো, খালি খাবো। আমি আজকে খাই নাই, মানে আমি দুপুর থেকে খাই নাই, এখন খাবো। হ্যাঁ জয়া ফারুকি আপু, হাই তিথি আপু, হ্যালো ভাই। কি আমার ক্যাপশনটা দেখেন, চাইনিজ থেকে মোগলাই, মোগলাই মোগল খাবার সব সবকিছু পাবেন। জিনিস কিচেন এন্ড ক্যাটারিং, কিচেন চিকেন না, জিনিস কিচেন এন্ড ক্যাটারিং। চিকেন, হাই তুমি খাবো না আমার সাথে, কাম কাম কাম, একটু পরে খাবা। তুমি কি, তুমি তো গ্যাসের ওষুধ খাওয়া নাই, বনাবে গ্যাসের ওষুধ অত, তোমার জন্য ওয়েট করছিলাম যে চলে আসছি। আপনারা যারা জয়েন করছেন, জয়েন করে লাইকটা শেয়ার করে দেন। আজকে হচ্ছে আমার একটা বেস্ট ফ্রেন্ড তাজুল, ওর বার্থডে উপলক্ষে আমাদের খেতে যাওয়ার কথা ছিল, বাট জাস্ট বিকজ অফ আমার বাসায় এত ফুড আসছে আজকে, ফুড লাইভ করবো দেখে আমি খেতে যাইনি, জানেন? জাস্ট অনলি বিকজ অফ ইউ গাইস। দেখাই চলেন আপনাদেরকে পুরো ফুডের অবস্থা, পুরো টেবিল ভর্তি খালি খাবার আর খাবার, দেখেন। আমি জানি না আপু কি পাগল কিনা, এত খাবার কে পাঠায় ভাই, একটু দেখাই। কেক, কেক, চাইনিজ আইটেম, দেন হচ্ছে পোলাও, রোস্ট, কোরমা, কাবাব, মানে দুনিয়াতে যা আছে সবকিছু পাঠাই দিছে আপু, সব সব সব, ঠিক আছে? কোনো কিছু বাকি নেই, ইভেন মানে এগুলো সব দাতাও আবার ডাবল ডাবল করে পাঠাইছে। আমি মানে নিজেই পাগল হয়ে গেছি যে এত খাবার কে খাবে এখন, আমার বাসায় মানুষ, আমরা চার পাঁচজন, কে খাবে এগুলো, কে কে কোন খাই না, এ সারি খাবো খানে। এনিওয়েজ, মাই ফেভারিট, আচ্ছা কি দিয়ে শুরু করবো বলেন, আপনারা কি টাইপ খাবার দেখতেছেন? আচ্ছা আমি কি খাবো এটা আগে বলি প্লিজ। আচ্ছা ফাঁসি বলি, আমার যে আজকে ফুড এভরিথিং ইজ ফ্রম জিনিস কিচেন এন্ড ক্যাটারিং যে পেজটা আমি ট্যাগ করেছি, আপনারা এই পেজে সব খাবার পাবেন। ওদের পেজটা হচ্ছে বেসিক্যালি একটা মানে ক্লাউড কিচেন বলতে পারেন, পুরো ঢাকাতে ওরা ডেলিভারি করে থাকে, অ্যান্ড প্ল্যাটার বা দেন পোলাও, রোস্ট, কেক সবই আছে। জাস্ট আই লাভ দ্য ওয়ে ইউ টক, থ্যাংক ইউ সো মাচ সোনিয়া পু। বিয়ে বাড়ি কেমন দুপুরে? বিয়ে বাড়ি বলো না, আমি জাস্ট যাবো দেখা করতে আমার ফ্রেন্ডের সাথে, দেখছি ওইটি করছি। এত খাবার ভাই, আমার তো খাওন দেখলো আমি আমি ওয়েট বাইরে যাবেন, কি করব আজকে, আজকে মোটা মানে আজকে হাতি হয়ে যাবো। এমনি কি নর্মালি কিন্তু আমি এখন রাতের বেলা খাই না, ওভাবে হালকা পাতলা খাই, ভাত তরকারি মানে কার্বো খাই না কোনো বা রাতের বেলা, বাট আজকে যে কি হবে আমার আমি জানি না। এনিওয়েজ আমার প্লেটটা দত বল না, ফারজান ইয়াসমিনা আলহামদুলিল্লাহ এত কিউট লাগছে, থ্যাংক ইউ। খাওয়াটা শুরু করি, কি দিয়ে শুরু করবো, অন্তম দিয়ে শুরু করি, প্ল্যাটার। আচ্ছা ফার্স্টই বলি, আমার কাছে অনেক অনেক প্ল্যাটারের কাগজ সব পাঠিয়ে যাতে কিনা বলতে পারি আপনাদেরকে। প্লেট নিয়ে বসি, প্ল্যাটার ওয়ানে কি কি আছে? থাই স্যুপ আছে, ঠিক থাই স্যুপ আছে, ফ্রাইড ললিপপ আছে, ফ্রাইড রাইস আছে, মিক্সড চাউমিন আছে, চাইনিজ ভেজিটেবল আছে, চিকেন সিজলিং আছে, সুইট অ্যান্ড সাওয়ার প্রন বল আছে, ব্যাংকক ফ্রাইড চিকেন আছে, চকলেট কাপকেক আছে। প্ল্যাটার টু তে কি কি আছে বলি, থাই স্যুপ আছে, ফ্রাইড রাইস আছে, অন্থন আছে, ফ্রাইড চিকেন, মিক্সড চাউমিন, চাইনিজ ভেজিটেবল। আচ্ছা কেক সব আমাকে পাঠাইছে, কেক গুলো আমি একটু সরাই রাখি, এটা মনে হয় রেড ভেলভেট চিজ কেক। ও মাই গড, হ্যাঁ এটা রেড ভেলভেট কেক, এটা হচ্ছে এক পাউন্ড মাত্র 650 টাকা, ওয়াও অনেক রিজনেবল, 650 টাকা।
আর হচ্ছে চকলেট কেক 1 পাউন্ড 6 টাকা এটা রাখো তো পেছে দেব কেকগুলো সরিয়ে রাখলে গুদাগা থেকে কেকগুলো নষ্ট হয়ে যাবে কেকগুলো আমি লাস্টে খাবো ঠিক আছে আজকে আমার ডায়েট হবে না শুনুন আজকে আমরা ভরপেট খাবো আজকে আমরা ভরপেট খাবো আজকে কোন ও হলে কেকটা সামহ গলে গেছে খাই নি ইটস অ্যাকচুয়ালি গুড পরে খাবো লাস্টে এই কেকটা বেশ খাইছেন সত্যি টিস্যু বক্স আমার সামনে দতো বন্না মির্জা প্রাইসটা বলে দেব হ্যাঁ প্রাইস প্রাইস সব বলবো পুরো লেটার লিখে পাঠিয়েছি আপু চলেন আমরা প্ল্যাটার 1 ট্রাই করব নাকি একটা প্ল্যাটার 2 ট্রাই করি ঠিক আছে ওখানে অন্তন আছে রেফ সাইন অন্তনটাকে ট্রাই করতে যাচ্ছি অ্যাকচুয়ালি আমি সবকিছুই ট্রাই করে বলবো ডেকোরেশনটা জোস এসে থ্যাঙ্কস অন্তন নিয়ে নিছি আচ্ছা আমি এখন প্ল্যাটার 2 ফ্যামিলি প্ল্যাটার 2 ট্রাই করতেছি যেটার প্রাইস হচ্ছে 1090 টাকা 1:3 মানে 3 জন খেতে পারবেন এরকম 6 পিস অন্তন থাকবে সাথে 2 জন করে 3 জন খেতে পারবেন थाई सूप सूप সুপার বাটি সুপ অ্যাবসলিউটলি বিউটিফুল নিয়ে আসো কি সুন্দর লাগছে নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো চাই পাশে ফোনটাকে যা হয় আর কি হ্যাঁ রাখো এরপর হচ্ছে এরকম থাই স্যুপ এক বোল মানে হচ্ছে 1:3 কিন্তু ঠিক আছে এটা কি নতুন ঘর হ্যাঁ নতুন বাসা আদাবরের বাসা নতুন বাসা নতুন বাসা ঠিক আছে এরপরে হচ্ছে ফ্রাইড রাইস ওরে আল্লাহ ফ্রাইড রাইস কোথায় ওই যে রাইসটা নিয়ে আসো তো তুমি ওখানেই দাঁড়াও ওখান থেকে আমাকে পাস করো ঠিক আছে এই রাইসটা দাও এটা এত রাতে কে আসলো দেখো তো দেখেন আগে কে আসছে এত রাতে হাই আমি রুমান রায়ন আসছে বাসায় রাফির সাথে রুমান রায়ন রাফি অ্যাকচুয়ালি আমার তিন ভাই ও মাই গড হাই দাও সবাইকে দেখেন কে আসছে আমার বাসায় বলতেছিলাম যে আমার রুমমেট রায়ন সাথে বুফে ফেটে যাওয়ার কথা বাদে ওদেরকে আমি ডিচ করে ওদেরকে খাইতে পাঠাই দিয়ে দেন আমি বাসায় খাইতে বসছি জাস্ট বিকজ যে আমার এখানে ফুড আসছে এতগুলা আমার সাথে তুমি বাসায় ঢুকবো কিনা এত রাত আব্বু আমাদের প্রক্সি আমাদের একটা খাইছো তো পেট ভরে আমাদের ভাগেরটা ভাইয়ের প্রক্সি না আমি প্রক্সি আমাদের ভাগেরটা খাইছো ওয়েডিং প্রোগ্রাম ছিল হ্যাঁ বুঝানো খাওয়ার কি কারণ অনেক মজা ছিল না আমরা আসছি তো তোমার ভিউ পেয়ে গেছি ওল্লা আচ্ছা বাসায় তোমরা ঢুকবো কিনা এত রাত আব্বু ঘুমিয়ে গেছে না আরে বন্না রে উঠাবো না কল করে বন্না আমার বাসায় ও কাদিজের মোবাইল নাই কাদিজের মোবাইল নাই দাদু ঘুমাচ্ছে আব্বু ঘুমাচ্ছে বাসায় ঢুকবে কেমনে বন্না কই মন্না মনে হয় জানি না একজন মাস্টার কি রাখা শুরু করে খাইতে বসো আমার সাথে ও তোমরা তো খাই আসছো নাই আমরা হাউসফুল ও মাই গড আমি দুই দিন ধরে বাসায় যাওয়ার সময় পাইতেছি না যে হচ্ছে মিত্রের সাথে দেখা করতে যাবো কালকে রুম্মানের অফিস অফ সানডে এই জন্য এত রাতে সে আসতে পারছে হাই ভাইয়ারা সবাই হাই দিচ্ছে আমি দেখো কে আসছে তোমাদের ওখানে খাবার শেষ হয়ে গেছিল ডেজার্ট শেষ হয়ে গেছিল ডেজার্ট অনেক আছে আমার পাশে অনেক ডেজার্ট আছে খাও আমার কেক ফ্রিজ ভর্তি 4টা কেক তারপর এক্সট্রা আরো কেক আছে
দেখো ভুড়িটা দেখাচ্ছে ব্যাক ক্যামেরা দিয়ে আর ভুড়িটা দেখাচ্ছে আসেন রাইনের ভুড়িটা দেখাই রাইন ভুড়ি দেখাচ্ছে রাইনের ভুড়ি দেখাই তোমরা কি মজা করে খেয়েছো অনেক আচ্ছা তাহলে আমি এখন আমাকে একটা বড় প্লেট দাও তো ছোট প্লেটটা এখন হবে না এখন অন্তন ভাবছিলাম খাবো বড় প্লেট দাও তুমি এসো হ্যাঁ ভাইয়াদের অনেক ফ্যান ফলোয়ার হ্যাঁ আপু আমি এখন আমার আদাবরের বাসায় আছি আমার ইন-লজ আচ্ছা আমি একটা প্লেটার দেখাচ্ছিলাম থাই স্যুপ ফ্রাইড রাইস উন্থুল দেখাইছি এরপরে সাথে ফ্রাইড চিকেন সাথে ফ্রাইড চিকেন আছে ছয় পিস দেন হচ্ছে বলো বিবি আশা করছি বসবা কি খেতে চাও বলো পোলাও রোস্ট থাই স্যুপ মানে অ্যাকচুয়ালি বাসার মধ্যে বুফে হয়ে গেছে তোমাদের যা যা আছে আইটেম সব বুফে একটা বাসার অ্যাকচুয়ালি আমরা ওর বার্থডে আমার বাসায় বসে করতে পারতাম এনিওয়েজ আমি খাওয়া শুরু করি ফ্যামিলি প্ল্যাটার টু খাচ্ছি যেটার মধ্যে একটা ছয় পিস অন্থুন আছে তুমি তো কোনো অন্থুন খাইছো তাই না সব খাইছো খাবার কেমন ছিল আচ্ছা এখানে এক্সট্রা সেট টিকা আমার খাবার গুলো কিন্তু সন্ধ্যায় আসছে ছিলাম এটা ক্রাঞ্চি আর রাতে দুপুরে লাগাইছিলাম ভুলে গেছি হ্যাঁ এখানেও আছে মানে আরো এত সুপ তো বুফেতেও ছিল না ওরা বলতেছে দেখেন এক বোল সুপ দিছে 1:3 বাট দেখো এক বোল পুরা তোমরা আঙ্কেলকে নিয়ে আসছো না আঙ্কেল খাইছে আঙ্কেলকে তো উপর ডাকো আঙ্কেলকে আসতে বলো না না সমস্যা নাই দেখো কে আসছে আরে ওরা কইল আবার তো কলেজ কে দিয়ে যামু চলো আরে আমি তো মোবাইলটা হাতাম দাও না বললো গ্যাস চলে গেছে একটু গরম করে নিয়ে আসবে না জানি না রে ইন্ডিয়ান একটা ধরুন আরে ধরে গেল তো রায়ন কে বললাম রায়ন যে বাসা ঢুকবে কিভাবে বা গেট খুলবে কে রায়ন বলে যে বন্যাকে ফোন দিব যে বন্যা তো আমার বাসায় হ্যালো আপু ইটস জিনিয়া ফ্রম দিস দিন আপু আপনি এত খাবার পাঠাইছেন আমার বাসা আমার পান্থ পথের বাসা আর আশেপাশের বাসা সবাই খায়ও শেষ হবে না কেন আপু ওয়াই বাট ইটস গুড তুমি তো খাও না কাম আজকে আপনাদের দুলো ভাইকে সাথে নিয়ে খাই কি সামনে কি সুন্দর লাগছে শুনতে সুপটা কেমন এখন ট্রাই করবো আপনি গরম করতে পাঠাইছি বাট এত খাবার কেন পাঠাইছেন আপু এত খাবার কি সম্ভব আমাদের পক্ষে রাফি ও ওরা তো গলা বন্ধ খাই আসছে ওরা বলতেছে ওরা তো আজকের ওখান থেকে হ্যাঁ
ওইদিন বলতেছিলাম যে আমাদেরও যাওয়ার কথা আমার সীমান্তেও যাওয়ার কথা বাট এত পরিমাণ ফুড আসছে যে আমরা খাইতে দেনি বাট থ্যাংক ইউ সো মাচ ফর কামিং ভাইয়া কেমন আছে জিজ্ঞেস করতে যাবে আলহামদুলিল্লাহ বউ যেমন আল্লাহ যেমন রাখছে বউ যেমন যত্ন আপনি করছেন আপনারা বেশি মানুষের জন্য অর্ডার করতে পারবেন আর আমরা হচ্ছে প্ল্যাটার টু ট্রাই করতেছি কি খেতে চাস তুই বল মাত্র ভুড়ি দেখালি আবার ভুড়ি ছোট বড় মাঝারি সব সব সাইজের কেক আছে যার কেক থেকে শুরু করে ফ্রিজ ভর্তি খাবার কম হয়ে যাচ্ছে ঝাল সীমান্ত হ্যাপি বার্থডে তাজুল এভাবে ট্রাই করতে যাচ্ছে তাই দীপটা ভালো ভাই এত খাবার আমি কোনটা রেখে কোনটা খাবো আমি জানি না রাইট দরজা খুলে দাও তো হিজি আসতেছে আরো কত খাবার আছে তুমি দেখতেছো গরম করে আমি ঠান্ডা ছিল না আমি তো ঠান্ডা ডিরেক্ট ফ্রিজ থেকে বের করে না 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 ঠান্ডা খাবো না তাহলে বাইদার টাইম আমরা অন্য স্যুপ ট্রাই করি স্যুপ খাইছি স্যুপের টেস্ট বোঝা হয়ে গেছে ভেজিটেবল এই একটু গরম করতে হবে ওয়েট তাহলে একবারে প্লেট বন্না 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 দাও সব প্লেট নিয়ে নি ওয়েট চাউমিন খাইছে এখন গরম করতে দিছি তাহলে সব একটা প্লেটে একটু একটু করে নিয়ে গরম করতে দিছি সেটা আমাদের বুফে হয়ে যাবে তোমরা বুফে আমাদের রেখে খাইছো না জেন আমরা আসলে তুমি রা আসলে এত খাবার কি করবো আমি জানি না ভেজিস এখন কি ললি খাবার না ফ্রাই খাবার ললি এখানে লাইটটা না অন্ধ করেছি বাবু অনেক ভালো লাগছে
কোম্পানিজ ও বিফ বিফ তো অবিয়াসলি কোম্পানি ট্রাই করব সব কিছু একটু করে দাও আমরা একবারে সব নিয়েছি প্লেটে তারপর বলবো কোনটা এই একটা টিকাও নিছ তোরা টিকাটা দেখতে তো ভালোই লাগছে হ্যাঁ ঠিক আছে তুমি খাওয়াই দেন আমি জানি তো না একটা পরম করতে দিই রাখি ভাই এই একটা দেখো সোয়া কি নাম হোসা দিল আসি তোমাকে আসি টিশু আছে না টিশু নেন তাহলে আর হবে এখন চলো চলো गरम कर दी तुम कैमरा करतीसो टेस्ट कर देख लो अच्छा बनाई खाने गरम कर चाउमिन खाब तुम खेते दिखो ना सुनाल तो তুমি আগে একটু একটু করে খাও পরে যেটা ভালো লাগবে সেটা রিফিল করে খাও আচ্ছা এটা গরম হয়ে আসছে আস্তে বাই দা টাইম তুমি ওই যে ওগুলো দেখো ওগুলো বিরিয়ানি দেখা যাবে ওগুলো আর খাওয়া সম্ভব না আমি আচ্ছা ওয়েট আমি তাহলে প্ল্যাটারগুলো দেখাই ফিরি আচ্ছা ফার্স্ট অফ অল আমরা প্ল্যাটার 2 দেখাবো এটার মধ্যে আছে এক বোল থাই স্যুপ আমি দেখাইছি অলরেডি থাই স্যুপটা এই এক বোল থাই স্যুপ ঠিক আছে 1:3:2:2 तीन जन एक प्लेट आगे प्राइस 1,090 कथा बोलो लाइव ठीक है এরকম রাইস দুইটা পাচ্ছেন আপনারা মানে 1:3 তিনজন খেতে পারবেন তারপর হ্যাঁ 6 পিস অন্থন ফ্যামিলি প্যাকে 2 দেখাচ্ছি 6 পিস অন্থন দেন হচ্ছে ফ্রাইড চিকেন দেন হচ্ছে ফ্রাইড চিকেন 6 পিস দেখতে পাচ্ছেন ফ্রাইড চিকেন স্পাইসি ফ্রাইড চিকেন দেন হচ্ছে চাউমিন সুপ্র সরি ফলো দেন হচ্ছে চাউমিন এটা সাথে দেন হচ্ছে মিক্স চাউমিন আমার মতে চাউমিনটা অনেক মজা হবে আই ডোন্ট নো ওয়াই হ্যাঁ আপনি বলুন তুমি ডাকো পুরো ঢাকা শহরে দেওয়া যাবে ক্লাউড কিচেন তো পুরো ঢাকা শহরে দেওয়া যাবে ওর এই টোনটা শুনে আমার মাথা খারাপ হয়ে যায় এটা ফ্লেমিং চিকেন এটা টেস্টটা আমাকে দেখুন তুমি নিছো প্লেটে এটা ওকে এটা ফ্লেমিং চিকেন আমরা খেয়ে বলবো এটা কেমন হয়েছে তারপর হচ্ছে বিফ চিলি অনিয়ন ওরে বাবা রে এত কিছু বিফ চিলি অনিয়ন দেন লাস্ট বাট নট দ্য লিস্ট মাই ফেভারিট আমাকে দাও দিছে 28 আগস্ট আমার বার্থডে এখন সমস্যা হচ্ছে কি দুই ভাইয়েরটা সকালে রুমমানের বার্থডে 28 আগস্ট রাফির বার্থডে 28 আগস্ট আমি যে রুমমানের বার্থডে সেলিব্রেট করতে রাফিরটা মিস হয় রাফিরটাতে গেলে রুমমানটা মিস আমি কি করব বলেন এখন আমরা নেক্সট প্ল্যাটার দেখাবো ওকে তো আমাকে দাও দিয়ে রাখছে যে এই বছরের বার্থডে তুমি আমার সাথে করতেছো নেক্সট নাও এটা শেষ সরি আচ্ছা এবার আমরা ফ্যামিলি প্ল্যাটার 1 এ যাব থাই স্যুপ থাই স্যুপ এরকম এক বাটি পাচ্ছেন এটাতে হচ্ছে ফ্রাইড চিকেনের বদলে চিকেন ললি দিয়েছে ফ্রাইড ললি হ্যাঁ যদি কেউ ফ্রাইড চিকেন লাইক না করেন তাহলে ললি নেবেন এরকম ললি আছে ফ্রাইড রাইস মিক্স চাউমিন सेम চাইনিজ ভেজিটেবল सेम এখানে হচ্ছে চিকেন সিজলিং ওটা ছিল ফ্লেমিং চিকেন এটা বদলে চিকেন সিজলিং সিজলিংটা আমরা খুলি নাই হ্যাঁ আর খুলতে পারছিলাম না গট ইট গট ইট ঠিক আছে গট ইট এই চিকেন আমরা খুলি নাই ঠিক আছে এটা আর ওটা আছে হ্যাঁ মানে এরপর হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার ফ্রন্ট বল যেটা আমরা খাইছি অলরেডি এটা একটু ঝাল লাগছে আমার কাছে বাট এটা সুইট অ্যান্ড সাওয়ার
কিন্তু এটাতে আবার বুঝলাম ব্যাংকক ফ্রাইড চিকেন 6 পিস এটাতে ললিও আছে আবার ব্যাংকক ফ্রাইড চিকেন আছে এটা কিভাবে পসিবল এটা প্রাইস আর ওটা হচ্ছে কপ জানি না বাট সেটা কোনটা ব্যাংকক ফ্রাইড চিকেন কোনটা ব্যাংকক ফ্রাইড চিকেন ওই যে ফার্স্টে যেটা আছে এই এটা ওকে সাথে ব্যাংকক ফ্রাইড চিকেন আছে দেন সাথে চকলেট কাপকেক আছে তিনটা এই তোমরা ডেজার্ট খাবা খাও দেখাও দেখানো ডান এটা হচ্ছে চকলেট কাপকেক আর ফ্যামিলি প্ল্যাটার 1 এর প্রাইস হচ্ছে 1050 টাকা মানে 49 টাকা एक्चुअली মানে ওটার চেয়ে এটার একটু চিকেন বেশি সবকিছু বেশি বাট প্রাইসটা কম হাউ শেষ এটা শেষ এখন হচ্ছে পোলাও মাছ প্ল্যাটার আমি খাই পরে পোলাওটা দেখাই শেষ করে ফেলি প্ল্যাটারগুলো দেখা এরপর হচ্ছে এই যে পোলাও এরপর হচ্ছে চার জনের পরিমাণ পোলাও বাটিতে দুই বাটি এরকম দুই বাটি চার জনের জন্য চার জন খেতে পারবে পোলাও ডিমের কোরমা যারা তো মজা হয়েছে আমি শিওর বাকি খাবার অনেক জালি কাবাব জালি কাবাব ইয়া মাত্র 799 মানে 800 টাকা চার জনের খাবার এর সাথে লেখা 4 পিস শাহী টুকরো না না শাহী টুকরো কোথায় এটা কি লেখা ও আমি তো ভাবছিলাম জানি ও আচ্ছা ওয়েট হ্যাঁ বাট শাহী টুকরোটা মনে হয় আসে না মিসিং আচ্ছা সামহাউ ওকে সাথে শাহী টুকরোও আছে বাট ওটা নাই এখানে সামহাউ বলতে মিস হয়েছে 800 টাকা হ্যাঁ মানে 800 টাকা এটা চার জনের পোলাও হ্যাঁ মানে 200 টাকা করে পার পারসন কি পাচ্ছে পোলাও পাচ্ছে রোস্ট পাচ্ছে জালি কাবাব পাচ্ছে ডিমের কোরমা পাচ্ছে এক পিস শাহী টুকরো পাচ্ছে 200 টাকায় ওয়াও মানে ইনক্লুডিং ডেজার্ট এখন খাও প্ল্যাটার গুলো সব দেখানো শেষ হ্যাঁ খুবই সারপ্রাইজড খুবই সারপ্রাইজড আঙ্কেল আসছে ও আচ্ছা হ্যাঁ বড়কে বলে গেছো এই এটা নাও আঙ্কেলকে প্লেটে দাও আমি দিয়ে আসো বসো এটা আঙ্কেলকে প্লেটে দিয়ে আসো এটা নিয়ে যাও ওই যে রোস্ট নিয়ে যাও ডিম নিয়ে যাও এখন আমি খাই ফাইনালি তুমি না আগে এটা খাবা এটা কি এটা জালি কাবাব না না অন্য কিছু ওয়েট 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 আরে ভাই জালি কাবাব আমি না কি না ওটা ডিফারেন্ট এটা ডিফারেন্ট না রে বাবা হ্যাঁ এটা মজা হটপট আসে একই সরি হটপট আসে না আমার খাবার দেখে আমার পেট ভরে গেছে অলরেডি ভাই তোমার লেখনের বক্সের সব আছে আমার বন্ধু সোনাম আজকে লাইভ দেখছেন মানে আমি একটু লবণ বেশি খাইছি আর একটু লবণ হলে আমাদের পারফেক্ট ছিল বাট ওয়েল কুকড ভেজিটেবল টাই চাইনিজ খাবার কি আসলে হ্যাঁ ওরা লবণ খায় না আমরা একটু খাই লবণ বেশি এটাই নরমাল ভেজিটেবল চিকেন মাশরুম সবই আছে কিন্তু কি তোমার খাসেস পরে আসলে ফিরে আরাম করে হাত দিয়ে আমি খাবো না আমি দাঁড়াবো তাই ও রে ললি কে আরে কিছুই খাইছ না রাখ কালকে খাবো না হুম হুম রায়না চৌধুরী আমার থেকে মেহেদি লাগাবে আপু সব সময় তোমার রেকর্ড লাইভ দেখি আজ লাইভ পেলাম অনেক ভালোবাসা ফ্রম ইন ললিতা জোস দাও তুমি না খাবা না হেলথ কথা বলছি হ্যাঁ আমারটা 100% কেন তুই সেল দিয়ে দিবি আমি আর সবাই মোবাইল খেতে হবে
লিংকি আমারও 100% দেখো 5 বছর হাউ ও চেঞ্জ করছে ব্যাটারি আরে না ও কিছু একটা ফেক দেখে আপন কাছে যে ফোনটা পাইলাম 100% মনে থাকতে বলে আমার আইফোন 6 এর তো 97% ওবে ঠিক আছে চলে সব কিছু মোটামুটি খাওয়া হয়ে গেছে না আমি ফর্ক পাইনি আমি চাউমিন খেতে পাইনি ফর্ক একটা চাউমিন ফর্ক গুলো তো ফর্ক সময় বেস্ট আছে পর না কিন বে কিন বে তোমার কাছে দেখো 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 না কইটা আমার বাড়ি এটা শ্বশুর বাড়ি না আমার বাড়ি বারবার এখানে আমি আমার ইন-লজদের সাথে থাকি ফাইন উপাসনা দয়রা লাভ ইউ উপাসনা থ্যাংক ইউ দিদি ভালো মানুষ দেখেই বোঝা গেল থ্যাংক ইউ রিয়া মুখার্জি দিদি আপনার কমেন্টটা হয়ে গেল দিদি আমরা যদি কলকাতা আসি আপনাকে অবশ্যই আমি স্পেশাল ট্রিট দিব এই আমার ট্রিট কি এটা এটা ফ্লেমিং চিকেন রাস্তাঘাটে পাইলে আটকে ধরবে রাফি ভাই আপনি তো কম ধরেন না রাফি ভাই ভালো লাগছে কোক লাগবে আমি গরম কোক খাবো না ঠান্ডা কি খেয়ে জান লাগলো এই যে এটা ফ্লেমিং আই গেস এটা একটু স্পাইসি হবে ঠান্ডা যা আছে কোক আছে আমার যখন নতুন জন্য একটা ভাব এই এটা ঝাল নাকি পানি পড়ছে ঝালে ফ্লেমিং চিকেনটা আসলে ঝাল অ্যাকচুয়ালি ফ্লেমিং আমি একটু বাকি দিছি আমি সবই ট্রাই করে আপনাকে এখন রিভিউ দেবো যে কোনটা কি শুধু আমরা খাইনি হচ্ছে পোলাও মাংস ডিমের কোরমা ইউজুয়ালি সবাই পাতলা ল্যাংড়া করে বাট আপুরটা একদম ঠিক যেটা আমাদের বরিশাল ল্যাংড়া পছন্দ আমরা খাই মিষ্টি করে আইডেস্কে পোলাও দেখ পোলাও খেলে ভালো লাগবে ডেজার্টস ও ফিগনি জাদু ভাইকে দেখে অনেক ভালো লাগছে ফ্রম ইন্ডিয়া থ্যাংক ইউ রিয়া মুখার্জি খুব ভালো মানুষ দেখেই বোঝা গেল এই কমেন্টটা তো আজকে রাতে আমি 4-5 বার পড়বো
অ্যাঞ্জেলিনা আপু বলছে তোমার টপটা না পুরো আমরা তো তোমার গিভ অ্যাওয়েতে পার্টিসিপেট করতে পারবো না ইন্ডিয়ার আপু পারবে অলরেডি একজন ইন্ডিয়ার আপু রিচা চক্রবর্তী আপু আমার একটা জ্যোতি লাইভের উইনার তার কাটা চামচ এবং মানে My mom cooks the best finni in the world. Chika karo eta. Bolo amar shashuri sobche sub. Chika karo bolo. Khao nei to. Eki thakta kotha. Amar dui bhai samne. Rafi. Bashay shuno. Bashay gelo. Bashay gelo na amar finni to pochondo na. Ekhon finni bolo. Bolo ki. Ammu ranna? Ammu finni. Na ammu finni na ammu sob rannai bhalo. Finni ta exceptionally good. Ammur finni world er best. Ekhon ammur রান্নার মধ্যে টপে আসে হচ্ছে গিয়ে ইলিশ করবার রিসেন্ট আমু এটা রান্না করা শুরু করছে ইলিশ কোরমা এটা এখন টপ চার্টে এক্সামের জন্য সে গত সপ্তাহে পাঠাইছে ইলিশ কোরমাটা এখন টপে আছে আমি ইলিশ কোরমা খাই না সরি রেড ভেলভেট জোস ভেলভেটটা কম্পলিট বাট আমাদের কাছে আরেকটা কেক আছে ওটা আমি একবার ট্রাই করতে চাই এই কেকটা এত লাইট অ্যাকচুয়ালি আমি একদিন খেতে পারবো চিজ কেক এত লাইট লেট মি ট্রাই এটা কিন্তু মাত্র 650 টাকা চিজটা দেখছো কি পরিমাণ পারফেক্টলি ওই যে সল্টেড মানুষ আমাদের কন্টিনিউয়াস এটা খাওয়া দেখেই বুঝতে পারবে যে এটা আসলে অনেক মত আব্বু বলে আমি একটা মুস্কুরা খাবা বেশি খাবা না মোটা হয়ে যাচ্ছ হ্যাঁ একটা মুস্কুরা আমি বলি আব্বু যখন মজাটা লাগে তখন আর থামতে পারি না কালকে তোমার জন্য যখন স্লাইস চিজ আনলাম প্ল্যাটারের সাথে যদি চুজ করার অপশন থাকে সুইচ করা তো আমি বলবো চকলেটের বদলে রেড ভেলভেট নরমাল আমি অলওয়েজ চুজ করব কারণ কি আমি চকলেটের চেয়ে রেড ভেলভেট বেশি লাইক করি ডাকতে সব খাওয়া শেষ আমাদের আরো একটা কেক আছে আজকে 9 তারিখ কি কারো কিছু আছে আমার মনে পড়তেছে যা 9th জানুয়ারি কারো কিছু আছে আই এম মিসিং সামথিং ওকে ও আপনার দোয়া করবেন আমি কালকে সকাল যাবো ওকে দেখতে ভালো রেড ভেলভেট টপ মানে ইদারিং তো আমার এখন টেস্ট ভালো লাগে না ভালো চকলেটের ওই একদম বেশি হয়ে গেলে যে তেতা তেতা ভাবটা হয় তেতা তেতা ওইটা নেই চকলেটটা যে ওভার পাওয়ারিং না আবার বেশি মিষ্টিও না তাই না পারফেক্টলি ব্যালেন্স বাট বেস্ট রেড ভেলভেট ওটা আমার কাছে টাকা আছে ওটা খাওয়া যাবে না ওটা আমি খাবো না এটাও 650 টাকা যারা চকলেট আবার আছে দেখেন চকলেটের লেয়ারটা আমি ধরি দেখেন তোমাদের দুজনকে খুব সুন্দর লাগছে আপু আমি ছোটবেলা থেকে শুনছি ফোন কেনার জন্য করতে আমি বড় বলে ছোটবেলা থেকে জেসি জেসি কই নেই কি আপনি আমার কাছে বার্থডে তে গিফট দিও প্রতিবার তুই লাইক দিয়ে কেন কভার করতেছিস বলতো কারণ আমি তোমার সামনে এসে দাঁড়াতে চাই থ্যাঙ্কস ভাইয়া এটা বললাই আমার জন্য এটাই অনেক
আমি দেখো তো বর্ধমানে থাকি, বর্ধমানে আমার নানি বাড়ি। আসলে হ্যাঁ আমার খালার নানি বাড়ি। আজকের সবগুলো খাবার আছে, এখন একটু আমরা শর্টকাটে রিভিউ দিই ছোট ছোট বুড়ি। যারা স্পাইসি লাইক করে আমার মতো, আমার জন্য মনে হচ্ছে যারা স্পাইসি লাইক করে না তার জন্য প্রন। আর বিফটা এজ ইউজুয়াল ছিল ফ্রাইড, না বিফটা মজা ছিল। আমার কাছে ভেজিটেবলটা এজ ইউজুয়াল লাগছে, ভেজিটেবলটা আমার কাছে লবণ মানে আমি খুব ভালো বেশি রান্না করি, সেখান থেকে স্বীকার করো, বলো সবার সামনে বলো। হ্যাঁ তুমি অনেক ভালো ভেজিটেবল রান্না করো। সো আমার কাছে মনে হচ্ছে ভেজিটেবলটা আমি ওই যে আরেকটু ধরেন ওই যে ফ্লেভারফুল হলে আমার জন্য ভালো লাগতো। আর ও বাই দ্য ওয়ে আমার কাছে চিকেন ললিটা খুব ভালো লাগছে। চিকেন ললিটা ভালো ছিল, চিকেন ফ্রাইটা আমরা কেউ ট্রাই করিনি। রাইন তুই একটু খেয়ে বল না, খাইছিস? রাখ একটু খেয়ে দেখ আমাকে বলতেছে আমরা যাওয়ার সময় সিসিএম খাবো। সিসিএম রাইয়ানের সাথে আমার 12 বছরের গ্যাপ, আমি এটাকে বলে জেনারেশন গ্যাপ। মানে আমার 12 বছরের আমি এটা বলি যে ওর ভাষা আমি অর্ধেকই বুঝি না, মানে আমি হয় বুড়ো হয়ে গেছি নাকি আমি জানি না। হাই আপু ভাইয়া আমার কমেন্ট একটু পড়ো, একটু পড়ো না মেহের আফরোজ তানিশ আপু তোমার কমেন্ট, তোমার বউকে কমেন্ট। হাই আপু, হাই হাই, হ্যালো আপু, ভাইয়া আমিও কিন্তু তোমাকে ভালো বলেছি ফারজানা জামান আপু, এই যে আপু আপনার কমেন্ট আমি পিন করে দিলাম, আপনি আমার টপ ফ্যান, আপনাকে আমি মিস করতে পারি ভাইয়া? তুমি কেন মেকআপ করলা না? তোমার চশমা কই? আমি সিভাব ভাই সাগর ভাই অপশন খালি হইছে, আমি জানো তুমি জানো সাগর ভাই তোমার আরেকটা বারে আর পোলাও রাইতের মধ্যে জালি কাবাবটা বেস্ট না? সীমন্ত ভাই অপশন না, উই হ্যাভেন্ট ট্রাইড দা অপশন না রোস্ট, সো জালি কাবাবটা বেস্ট। মড না মড টপ টপ অপশন পাই না সোজন খেলো দিও দেখাই সোজন খেল। আপনি তো বলেন পোলাও মাংস কেমন হয়েছে, আর শহীদ আঙ্কেল যদি বলছে মজা হয়েছে তাহলে আসলে মজা হয়েছে, কারণ সে বিয়ে বাড়িতে গেলে অনেক খাবার সর্বনাশ করে দেয়। সে হচ্ছে বিয়ে বাড়িতে সব খাবার আমরা তখন চাই সে প্রতিটা খাবার বলবে, এটার মধ্যে এরকম বেশি কেমন কেমন হয়েছে। যেহেতু আঙ্কেল বলছে মজা হয়েছে তো মজা হয়েছে অ্যাকচুয়ালি। কে কে মাম্মা? Your mama is angry with you. Nah. Yes, আমাদের কে বসে লিঙ্কি কেমন দরতেছি কালকে সকালে? হ্যাঁ। ইয়া তোমার কে বসে রাখছাম? কিছু ঘুমাও, তোমরা ঘুমাই যাও। বল না রে, ইয়া দেন দাও বলে। খাদি যা খুলো। দরজাটা খুলে রাখি তাহলে। হুম? ওকে, ডান। হ্যাঁ, আমরা ডান। তুমি তো ওদের সাথে কথা বলা আমি একটু শেষ করি। ভাবছিলাম যে লাস্টে আবার একটু খাইতে পারবো, বাট অলরেডি পেট পুরো ফুল হয়ে গেছে, আমি খেতে পারছি না। রে, তুমি বসে যাও। কেন বসে আছে আজিব তো? আল্লাহ রায়ন ভাইকে তোমাকে আপি ডাকে? হ্যাঁ রায়ন আমাকে আপি ডাকে। আপি আপি না আপি আপি, হ্যাঁ নর্মাল আপি। সবাই আমাকে আপি ডাকে। রুমন আমাকে কি ডাকো? আপুন।
আপু মনেও না আপু নিও না আপু নি কি একটা ডাকে ওই জানে একমাত্র কেউ জানে না তাই না লিঙ্কি অর্ডার করার জন্য আপু উপরে যে পেজটা আমি ট্যাগ করেছি জিনিস কিচেন এন্ড কেটারিং ওদেরকে অর্ডার করবে ওরা কিন্তু বেসিক্যালি একটা ক্লাউড স্যার মানে ক্লাউড কিচেন সো ওরা আপনার হিউজ অর্ডার নিতে পারবে ক্লাউড কিচেন এন্ড কেটারিং হ্যাঁ আমি তোদের গেলো ওরা দেখাই দিচ্ছি কিউট হ্যাঁ কিন্তু আমার কথা হলো এত খাবার আমি খাই আমি এখন গলাতে নামাইতে পারছি না আমি নিঃশ্বাস নিতে পারছি না এই হচ্ছে মেইন কথা বাট খাবার ওয়াজ টু গুড ওই যে বললাম শুধুমাত্র আমার কাছে সবজিটাতে একটু আর একটু লবণ হলে এটা একটু নাড়ায় না প্লিজ সবজিটাতে একটু নরম ইয়ে হয় আর পোলাও অবশ্য আমি ট্রাই করিনি বাট আঙ্কেল অবশ্য খুব মজা হয়েছে সো আমি আঙ্কেলকে বিলিভ করি কারণ সে হচ্ছে খুব মানে খাবার ইয়ার করতে পারে জাজ করতে পারে আমরা বিয়ে বাড়িতে যখন আসি তখন সে গাড়িতে বসে আমাদের সাথে খুব গল্প করবে আর এই খাবারটা এরকম এরকম হয়েছে এটা এরকম হলো ওরকম হলো সে সেটা ভালো বলছে মানে অ্যাকচুয়ালি ভালো খাবার আর যেহেতু আমি আমার পক্ষে একার পক্ষে এত খাবার আমি খাওয়া পসিবল না ঠিক আছে এই হলো মেইন কথা সো খাবার গুলো আপনারা পেয়ে যাবেন যে পেজে ট্যাগ করেছি জিনিস কিচেন এন্ড কেটারিং ঠিক আছে অলরেডি রাত একটা বাজে কোন সময় আপনারা কি করছেন আমি জানি না আমি এখন চলে যাই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এই তো টাটা বাবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম